সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম মুসলম্বা সেরকমই সুন্দর কিন্তু আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি নাম হলো তানিয়া তানিয়া আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখতে তো ভালোই লাগতেছে তা আসলে কি আশা বা কি চিন্তা করে আসছেন ভালো লাগলে তো আর হবে না অনেক কষ্ট পেরেই আসছে মানে দেখে ভালো লাভ নেই কিন্তু ভিতরে কষ্টটা কেউ বুঝতেছে না সেটা অনেক কষ্ট আছে আচ্ছা কি কষ্ট নিয়ে আজ আসছেন প্রতিবেদন যে কষ্ট কারোরে বলা যায় না যে পাশে দাঁড়াবে তারই কত কষ্ট মনে আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আর বাবা মা আমার গ্রামের বাড়ি কোথায় ঠিকানা কোথায় গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা তা মানে কি এমন কষ্ট যে কাউকে বলতে পারতেছেন না কি এমন কষ্ট যে খাইতে পারি না পড়তে পারি না পড়াশোনার অনেক ইচ্ছা ছিল পড়াশোনাটাও করতে পারিনি সেভেন পর্যন্ত পড়ে আর পড়াশোনাটা অনেকটাই তো করছিলেন এসএসসি পাশ করলো তো দেখতে শুনতে সুলম্বা ছিলেন ভালো চাকরি বাকরি পাইতেন তাই না বাবাটা অসুস্থ আর পড় ধরে আর লেখাপড়াটাও করতে পারিনি তা মুখটা ঢেকে আসছেন করে মাস্কটা লাগাই আসছেন আমি যে আমাকে বিয়ে করবে আমি তারই মুখটা দেখাবো যে আমাকে ভালোবেসে বিয়ে করতে পারবে আপনি কে কাউকে কাউকে ভালোবাসেন নাই না কাউকে ভালোবাসি না কাউকে ভালোবাসলে তো তার কাছে বিয়েতে বসতাম আর তো এইটুকু সামনে আসতাম না আচ্ছা আচ্ছা তাই এত বড় হয়েছেন অনেকের সময় প্রেম থাকে ভালোবাসা থাকে কত কিছু থাকে এরকম কোনো কিছু হয় না জীবনে না না আমি প্রেম ভালোবাসা কারোর সাথে করি না সংসারে কাজকর্ম রান্না বান্না সবকিছু পারেন সবকিছু পারি গরিবের ঘরে জন্ম নিয়েছি না পারলে কোথায় যাব কি ভালো রান্না করতে পারেন সবই রান্না করতে পারি ধরুন বিয়ের জন্য তো অনেকেই যোগাযোগ করবে বা অনেকে আপনার বাড়িতে আসতে যাবে তাহলে তো চেহারাটা দেখাবেন নাকি অবশ্যই দেখাবো সে যদি আমাকে ভিডিও ফোন কিনা টাকা পাঠায় তার সাথে ভিডিও কলে কথা বলবো সমস্যা কি দেখার পরেই সে আমাকে দিয়ে দেবে টাকা পয়সা দিলেও ভিডিও কলে বিয়ে শাদীর কথা বললে তখন আসলে তখন আর যোগাযোগ করলেন না তাহলে সমস্যা না 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 কেন তখন যোগাযোগ করবো না আমি তার প্রতিবেদন আসিনি আমি নতুন আসছি আচ্ছা যাক তা আপনার মনে আশা পূরণ হোক আমরাও সেই দোয়াই করি তা কোনো বিবাহিত পুরুষ চান নাকি অবিবাহিত চান আমি চাই একটা বুড়া মানুষ যে আমাকে সবসময় ভালোবাসবে খেয়াল করবে এরকম একটা বুড়া মানুষ চাই জন মানুষ এই যুগে মানে ভালোবাসবে ঠিক কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে এবার খালাই দিয়ে আরেকটা বিয়ে করতে পারবে আর বয়স্ক মানুষ তো সেটা পারবে না বয়স্ক মানুষ আমাকে নিয়ে থাকার চেষ্টা করবে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে না মুখস্থ নাই কি বলেন একটা নাম্বার মুখস্থ নাই এই বয়সে কত নাম্বার মুখস্থ থাকার কথা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম্বার মুখস্থ আছে নিজের নাম্বার নাই নিজের বয়ফ্রেন্ডই তো নাই তাহলে নাম্বার মুখস্থ আছে একটা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প কেউ যদি সব কিছু জেনে শুনে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01851135 নাম্বারটা খোলা থাকে তো অবশ্যই খোলা থাকে সব সময় খোলা থাকে যাক নাম্বার খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আপনার কি চাইছেন এত যে পান নাই একটা ভালো মনের মানুষ চাইছে আল্লাহর কাছে একটা চাইলে পাইবেন মেলা কিছু চাইলে তো আর পাওয়া যায় না মেলা কিছু চাই না একটা মানুষই তো ওকে আপু ভালো থাকেন আমরাও দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম Yeah.